হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, যারা নতুন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যেমন অ্যাডসেন্সের কানেক্টিং কোড ব্লগার থিমের মধ্যে সেভ হয় না, এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দেয়। তাই আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, আর বলে দিব কি ধরনের সমস্যা থাকলে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ নাও হতে পারে। সেই সাথে দেখিয়ে দিব কিভাবে আপনারা একসাথে দুইবার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, যার ফলে আপনার ওয়েবসাইটে সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এই ওয়েবসাইট থেকে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। তো এই ওয়েবসাইটটা যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে ওয়েবসাইটটা দেখতে পাবো। তো দেখেন ওয়েবসাইটটি কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তবে বর্তমানে অ্যাডসেন্স খুব সেন্সিটিভ হয়ে গিয়েছে, একবার যদি কোনোভাবে রিজেক্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে অ্যাপ্রুভ পাওয়া খুব কষ্টকর ব্যাপার। তাই চেষ্টা করতে হবে প্রথমবার অ্যাপ্লাই করলেই যাতে অ্যাপ্রুভ হয়। এই জন্য অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার আগে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন, যেমন ফ্রি ব্লগ সাইট অর্থাৎ .blogspot থেকে যদি আপনি ওয়েবসাইটে তৈরি করেন তাহলে কিন্তু অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে রিপ্লাই দিতে একটু সময় নেবে অথবা অ্যাপ্রুভ নাও হতে পারে। তবে আপনার ওয়েবসাইট যদি সব দিক থেকে ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে। এক্ষেত্রে একটি ডোমেন ব্যবহার করতে পারেন। একটি ডোমেন কিনে ওয়েবসাইট তৈরি করলে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতেও অনেকটা হেল্পফুল হয়, সেই সাথে ওয়েবসাইট র্যাঙ্ক করাতেও অনেকটা হেল্পফুল হয়। এছাড়া ওয়েবসাইটটা সুন্দরভাবে কাস্টমাইজেশন করা আছে কিনা এটা ভালো করে দেখে নেবেন, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটা ক্লিয়ার কাস্টমাইজেশন এখানে দেখতে পাবেন। তারপর রয়েছে ওয়েবসাইটের 5টি পেজ, যেমন এখান থেকে আপনি যদি দেখেন এখানে রয়েছে, দেখেন 5টি পেজ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, DMCA, ডিসক্লেমার, প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন। এই পেজগুলো কানেক্ট করা আছে কিনা একটু চেক করে নেবেন। তারপর টোটাল পোস্ট 30+ এবং প্রত্যেকটা পোস্টে 500+ ওয়ার্ড আছে কিনা এটা চেক করতে হবে। তো দেখেন আমাদের এইখানে কিন্তু পোস্ট রয়েছে 30+, তো আপনারাও একটু চেক করে নেবেন আপনাদের যে ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে চাইছেন ওই ওয়েবসাইটে 30+ পোস্ট আছে কিনা এবং প্রত্যেকটা পোস্টে 500+ আছে কিনা। যদি এর কম থাকে তাহলে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভ হতে সমস্যা হতে পারে। তারপর আপনি যে পোস্টগুলো লিখেছেন এই পোস্টগুলো কপি পেস্ট করা আছে কিনা এটা একটু চেক করে নেবেন, অর্থাৎ আপনি যেহেতু লিখবেন সেহেতু কপি পেস্ট করে লিখেছেন কিনা এটা খেয়াল করবেন। যদি কোনো পোস্ট কপি পেস্ট করে লিখে থাকেন তাহলে ওই পোস্টে ড্রাফট করে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। কপি পেস্ট বলতে এমনটা না আপনি কোনো সাইট থেকে সরাসরি কপি করে এনে পেস্ট করে আপনার পোস্ট লিখলেন, এমনও হতে পারে কোনো ওয়েবসাইটের পোস্ট দেখে দেখে আপনি হুবহু ওই পোস্টটা টাইপ করে দিলেন, তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। তবে অন্যান্য ওয়েবসাইট দেখে একটু উপর নিচে করে বা একটু ঘুরিয়ে ফিরিয়ে পোস্ট লিখলে সমস্যা হওয়ার কথা না। প্রত্যেকটা পোস্টে কমপক্ষে একটা ইমেজ ব্যবহার করেছেন কিনা একটা চেক করবেন। দেখেন যেমনটা এখানে প্রত্যেকটা পোস্টে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, আপনারাও এমন কোনো পোস্ট রাখবেন না যেখানে একটা ইমেজ নাই। তারপর আপনার ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে ভেরিফাই করে সাইট ম্যাপ সাবমিট করা আছে কিনা, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার যে ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন এই ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্স আছে কিনা এটা চেক করে নেবেন। ইন্ডেক্স চেক করার জন্য আপনার ওয়েবসাইটের যে মেইন লিঙ্ক থাকবে সেই লিঙ্কের প্রথম দিকে এখানে আপনারা লিখবেন সাইট, ঠিক এইভাবে লিখে আপনার সার্চ করবেন। সার্চ করলে এখানে আপনাদের পোস্ট এবং পেজগুলো সব দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পোস্ট এবং পেজ ইন্ডেক্স রয়েছে। যদি এখানে আপনাদের পোস্ট এবং পেজগুলো না থাকে তাহলে কিন্তু এই সাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে অনেকটা ঝামেলা হয়ে যাবে। তো এইসব বিষয়গুলো ঠিকঠাক মতো দেখার পর আপনারা অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন। তো অ্যাডসেন্স অ্যাপ্লাই করার জন্য আপনাদের ব্লগ সাইটের আর্নিং অপশনে আসার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। যদি আপনার ওয়েবসাইটটি .com অর্থাৎ ফ্রি ব্লগস্পট থেকে হয় তাহলে সরাসরি এখান থেকে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর আপনার ওয়েবসাইটে যদি কাস্টম ডোমেন অর্থাৎ .xyz, .com ইত্যাদি ইত্যাদি হয়ে থাকে তাহলে সরাসরি adsense.com এ চলে যাবেন। adsense.com থেকে এখানে সাইন আপ অথবা শুরু করা যাক এখান থেকে ক্লিক করব। যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট নাই তাই এখানে সাইন ইন করতে পারবো না, এখান থেকে আমাদের সাইন আপটা সিলেক্ট করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ইউর ওয়েবসাইট URL, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করার পর এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করছি, কপি করার পর এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন example.com দিয়েছে, এভাবে দিতে বলছে, তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আপনারা যে ইমেল থেকে আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন ওই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে বলতেছে গেট হেল্পফুল অ্যাডসেন্স ইনফো অ্যাট দ্যাট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে ইমেলটা দিয়েছেন এই ইমেল অ্যাডসেন্স রিলেটেড সকল ইনফরমেশন চলে যাবে, এখান থেকে আপনি ইয়েস করে দিবেন। অনেকের ক্ষেত্রে হয় কি, দেখবেন যে অ্যাডসেন্স রিলেটেড কোনো ইমেলই তাদের ইমেলে যায় না, তারা হয়তো বা এইখান থেকে নো সিলেক্ট করে দেয়, তার জন্য এই সমস্যাটা হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এখান থেকে ইয়েস করে দিবেন।
তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে প্রথমে আপনাদের জিমেইলটা এখানে দেখতে পাবেন, তারপর এখানে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন HTTP রয়েছে, তো এটা কোনো সমস্যা না, HTTPSও থাকতে পারে, HTTPও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। তো আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ দিস ইনফোতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনাদের এইগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি, এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনি যে কান্ট্রি থেকে সেই কান্ট্রিটা এখানে দিয়ে দিবেন। তো আমি বাংলাদেশ থেকে, তাই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে এটা আমাদের এখান থেকে ইয়েস করতে হবে। এখানে অনেক কিছু লেখা রয়েছে, চাইলে এগুলো ফুড়ে নিতে পারেন। তো এখান থেকে ইয়েস করার পর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। আপনার যদি ডট ব্লগ স্পট থেকে অর্থাৎ এই আর্নিং অপশন থেকে এখানেও ক্লিক করেন তাহলে প্রায় একই সিস্টেম আসবে। তারপর এখানে দেখেন গেট স্টার্টেড লেখা আসছে, আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা এইদিকে যে তীর আইকনটা আছে এটাও ক্লিক করতে পারেন। এবার এখানে দেখেন আমাদের বলতেছে পেমেন্ট অ্যাড্রেস ডিটেলসটা এখানে দিতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, তো এটা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করা রয়েছে তাই এটাই থাকবে, এখানে কিছু চেঞ্জ করবেন না। তারপর আপনার জিমেলে যে নামটা থাকবে এখানে সেই নামটা দেখতে পারবেন। তো এইখানে আমাদের যে ইনফরমেশনগুলো দিব, যেমন এখানে নাম রয়েছে, তারপর অ্যাড্রেস লাইন রয়েছে অর্থাৎ আমাদের অ্যাড্রেস, তারপর সিটি, পোস্টাল কোড, ফোন নাম্বার, এই যে ইনফরমেশনগুলো দিব বিশেষ করে নাম, অ্যাড্রেস, সিটি এবং পোস্টাল কোড, এইটা একটা NID কার্ড দেখে আপনারা দিবেন। কারণ ভবিষ্যতে আমাদের এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে একটা চিঠি আসবে, যেটা আপনারা হয়তো জানেন অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে একটা অ্যাড্রেস ভেরিফিকেশন লেটার পাঠায়, সেখানে একটা কোড থাকে, ওই কোড দিয়ে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেসটা ভেরিফাই করতে হয়। যদি আমরা ওই চিঠিটা হারাতে না পাই তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে $1,000 থাকলেও কোনো পেমেন্ট আমরা পাবো না। তো এই যে ইনফরমেশনগুলো এখানে দেবেন, একটা লিগাল ইনফরমেশন দিবেন, যাতে এই যে অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন এই অ্যাড্রেসে একটা চিঠি পাঠালে আপনি সেই চিঠিতে হাতে পান, এর জন্য অবশ্যই একটা সঠিক অ্যাড্রেস এখানে দিবেন এবং একটা NID কার্ড দেখে দিতে পারেন। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই আমার তো NID কার্ড নেই তাহলে কী করবো, ভাই আমার তো অলরেডি আগে থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে তাহলে কী করবো। তো আমি বলবো অ্যাডসেন্স অ্যাকাউন্টে একই নামে দুইটা অ্যাকাউন্ট যেন না হয়, একই অ্যাড্রেস হোক কোনো সমস্যা নাই, অর্থাৎ আপনার নামে একটা অ্যাডসেন্স থাকতে পারে, আপনার বাবার নাম বা আপনার বোনের নাম বা আপনার ভাইয়ের নামে আপনি করতে পারেন। শুধুমাত্র খেয়াল করবেন একই নাম এবং একই ফোন নাম্বার যেন কোনোভাবে না হয়, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। অ্যাড্রেস একই হোক কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে নাম এবং অ্যাড্রেস, তারপর সিটি, পোস্টাল কোড এটা দিয়ে দিচ্ছি। তো এই ইনফরমেশনগুলো আপনারা NID কার্ডের পিছনে কিন্তু দেখতে পাবেন। আর অ্যাড্রেস লাইনে অনে যদি আপনার অ্যাড্রেসটা না ধরে তাহলে অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন, আর অনে ধরে গেলে কোনো সমস্যা নাই। যদি আপনার এখানে না ধরে তাহলে রেড মার্ক দেখতে পাবেন, তাহলে আপনার অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন। সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, এটা হচ্ছে অপশনাল, এখানে আপনি ফোন নাম্বারটা দিবেন কিনা এটা অনেকের কনফিউশন থাকে। তো এখানে ফোন নাম্বারটা দিলেও হবে না দিলেও হবে, যেহেতু এখানে রয়েছে অপশনাল, তবে আমি সাজেস্ট করবো এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তাহলে হবে কি, যদি আপনার লেটারটা আসে ওই লেটারে আপনার এই ফোন নাম্বারটা থাকবে, তখন আপনার এই ফোন নাম্বারে কিন্তু তারা কল করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো এটা দিলেও হবে না দিলেও হবে কোনো ব্যাপার না, আপনার ইচ্ছা মতো দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। তো সকল ইনফরমেশনগুলো আবারও দেখে নেবেন ঠিকঠাক আছে কি না, ভুল হলে কিন্তু আপনার একটা চিঠি, ওই চিঠিটা কিন্তু আপনি পাবেন না এবং আপনার অ্যাড্রেসও ভেরিফাই করতে পারবেন না। তবে চিন্তার কোনো কারণে এই ইনফরমেশনগুলো কিন্তু পরবর্তীতে আপনি চেঞ্জও করে নিতে পারেন, এরকম না যে এই ইনফরমেশনগুলো এখন দিচ্ছেন এটা আর কখনো চেঞ্জ করা যাবে না, আপনি চাইলে পরবর্তীতেও কিন্তু এই ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে বলতেছে দেখেন ভেরিফাই ইয়োর ফোন নাম্বার, যদি আপনার এই যে জিমেইল থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করছেন এই জিমেইলটা ফোন নাম্বার ভেরিফাই করা থাকে তাহলে এখানে এই ভেরিফাইটা চাইবে না, আর যদি ফোন নাম্বার ভেরিফাই করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি। তো আপনারা এখানে আপনাদের যে কান্ট্রি কোড থাকবে কান্ট্রি কোড সহ কিন্তু আপনাদের ফোন নাম্বারটা দিবেন, নিচে দেখতে পাচ্ছেন এক্সাম্পল দেওয়া রয়েছে। তো কান্ট্রি কোডটা সহ আপনাদের ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, অর্থাৎ এই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে যেটা দিয়ে আমাদের এইটা কিন্তু ভেরিফাই করতে হবে। আমি আবারও বলছি, যদি আপনি যে জিমেইল থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করছেন ওই জিমেইলটা যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে এই অপশনটা আসবে না, আর যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকে তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বারটা এখানে ভেরিফাই করতে হবে। তো আমি এখান থেকে টেক্সট মেসেজ সিলেক্ট করে দিলাম, এবার এখান থেকে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিলাম। তাহলে কী হবে, আমি যে ফোন নাম্বারটা দিয়েছি ওই ফোন নাম্বারে একটা কোড কিন্তু চলে আসবে, যে কোডটা আমাদের এইখানে দিতে হবে। তো অলরেডি আমার কাছে একটা কোড চলে আসছে, আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি। তো কোড বসানোর পর এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন।
অবশ্য 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড থাকবে। এবারে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লিংকটা আমরা দেখতে পাবো। তারপর এখানে আপনি চাইলে আপনাদের ওয়েবসাইটের লিংক এই পেন্সিল আইকনে ক্লিক করে চেঞ্জ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব এটা চেঞ্জ করা দরকার নাই। অনেকে বলতে পারেন ভাই আমার এখানে তো ওয়েবসাইট https, এখানে শুধুমাত্র http কেন আসছে? তো এটা কোনো সমস্যা না, এতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এবার দেখতে পাচ্ছেন ইওর অ্যাডসেন্স কোড, এই কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটে থিম অপশনে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে ভেরিফাই করতে হবে, অনেকের এই কোডটা সেভ হয় না। তো আপনার চাইলে এই কোডটা পুরোটা এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা এই কপি অপশনে ক্লিক করলেও কপি হয়ে যাবে। কপি করার পর আপনাদের ব্লগারে চলে আসবেন, তারপর থিম অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে এই তীর আইকনে ক্লিক করার পর এডিট এইচটিএমএল ক্লিক করবেন। এবং এখানে কিন্তু বলে দিয়েছে দেখেন যে এইচটিএমএল কোডটা দিতে হবে আমাদের ক্লোজিং হেড ট্যাগ এবং ওপেনিং হেড ট্যাগ এর মাঝখানে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের হেড অপশনটা রয়েছে, তো আমরা এই হেডের নিচেই কিন্তু আমাদের কোডটা বসিয়ে দেবো। যে কোডটা কপি করে নিয়েছি ওটা পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিপ্ট এটা লেখা রয়েছে, আমরা এটাকে এন্টার দিয়ে নিচে নামিয়ে দেবো, তাহলে এই কোডটা থাকবে। অনেকে বলে এই কোডটা চেঞ্জ হয়ে যায়, তবে আমি আপনাকে একটা ব্যাপার জানিয়ে রাখি, এই কোডটা যেভাবে আছে এইভাবে দিয়েও যদি আপনি সেভ করে দেন তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ পেতে কোনো সমস্যা হবে না। অনেকে মনে কনফিউশনে থাকে কোডটা তো সেভ করার পর চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে অ্যাপ্রুভ হবে কি না, কোনো সমস্যা নেই আপনার কিন্তু অ্যাপ্রুভ হবে। তো আপনারা ইন্টার দিয়ে এটাকে নামিয়ে দিবেন তাহলে ভালো হয়। এবার আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপডেট সাকসেসফুল। তো আপডেট সাকসেসফুল হওয়ার পর আমরা এখানে আসবো, অ্যাডসেন্স আসার পর এখান থেকে এই বক্সে টিকমার্ক করে ডানে ক্লিক করে দিব। এবার দেখেন এখানে লুকিং ফর দ্য কোড অন ইয়োর সাইট, এখানে আমাদের সাইটে কোডটা আছে কিনা এটা চেক করলো এবং এখানে রয়েছে দ্য কোড ওয়াজ ফাউন্ড, অর্থাৎ এরা কোডটা পেয়েছে। এবার আমি এখান থেকে গোয়ারিটে ক্লিক করে দেবো। গোয়ারিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন উই আর রিভিউইং ইয়োর সাইট, অর্থাৎ আমাদের সাইটটি কিন্তু রিভিউতে চলছে, আমাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্লাই করা হয়ে গেলো। এখানে আপনাদের অ্যাডসেন্সটা যাতে অ্যাপ্রুভ হয় তার জন্য আরেকটা ট্রিক আপনারা করবেন, যখনই আপনার সাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করা হয়ে গেলো তখন দেখতে পাচ্ছেন এখানে সাইট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো সাইট নেই, যদি আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যেত তাহলে এখানে আপনার যে সাইটের লিঙ্কটা এখানে দেখতে পারতেন। তো যেহেতু আমাদের সাইটটা অ্যাপ্রুভ হয় নাই, তো আমি এখান থেকে অ্যাড এ সাইডে ক্লিক করবো। অ্যাড এ সাইটে ক্লিক করার পর এখান থেকে আবারও আমাদের সাইটটা দিব, কপি করে আনার পর আমি আবারও দেখিয়ে দিই। এখান থেকে সাইট অপশনে আসবেন, আসার পর অ্যাড সাইট এখানে দিয়ে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। প্রথমে তো অ্যাপ্লাই করলেন, তারপর এই সিস্টেমটা করবেন, তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন বলতেছে example.com এরকম আসবে, তো আমাদের এইটা কেটে দিতে হবে, তারপর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ। তাহলে দেখেন এখানে আবারও আমাদের কোড দিয়েছে, যে কোডটা কিন্তু অলরেডি আমরা আগে থেকে পেস্ট করেছি, তাই আমরা এখান থেকে রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ব্যাকে আসবো, আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিভিউতে রয়েছে, আমরা যদি হোমে আসি তাহলে দেখতে পারবো রিভিউতে রয়েছে। এই ট্রিক ফলো করে কিন্তু অলরেডি দুইটা সাইটে অ্যাপ্রুভ পেয়েছি, তাই আপনাদের এই ট্রিকটা দেখিয়ে দিলাম। প্রথমে অ্যাপ্লাই করবেন, করার পর সাইট অপশন থেকে আপনাদের সাইটটা আবারও রিভিউতে পাঠাবেন। তো যখন আপনার অ্যাডসেন্স অ্যাপ্লাই করা হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যে অথবা কিছু সময় পরে ঠিক আপনাদের জিমেইলে এরকম একটা জিমেইল দেখতে পাবেন, ওয়েলকাম লেটস গেট আপ অ্যান্ড রানিং। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাডসেন্স, তারপর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ইউর সাইট। তো এখানে আমাদের একটা কোড দিয়েছে, এই কোডটা আমাদের হেড অপশনের নিচে বসাতে বলেছে, কিন্তু এখানে মেইল করে যে কোডটা দিয়েছে আর আমাদের অ্যাডসেন্সের যে কোডটা ছিল এই দুটোই কিন্তু এক। তো যেহেতু আমরা এই কোডটা আগেই আমাদের থিমের মধ্যে দিয়েছি, তাই আমাদের মেইল করে যে কোডটা দিয়েছে এটা দেওয়ার কোনো দরকার নেই। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, বিষয়টা বুঝতে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।